স্কুলে শিক্ষকদের অনুপস্থিতির কারণে রৌমারী উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসী তালা ঝুলিয়ে দিয়েছিল। গত 11 ফেব্রুয়ারি তালা ঝুলিয়ে বিক্ষোভ করে গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, স্কুলে কোনো শিক্ষক সময় মতো উপস্থিত হন না এবং পড়াশোনাও হচ্ছে না। সেই সংবাদ দৈনিক শিক্ষায় প্রকাশের পর অবশেষে সেই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান। আমরা অবগত হয়েছি যে দাঁতবাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকে মানে শিক্ষকরা স্কুলে অনুপস্থিত ছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে। আমরা এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেব। আমাদের টিইও সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন, এটি তিনি বলেছেন। আর আমার ইউনো হিসেবে আমার বক্তব্য যেটি সেটি হচ্ছে কি, যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে ওই শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে।